হ্যালো ফ্রেন্ড, সোনাই তনয়াস পরিবারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আমি তনয়া চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা কবিতার ভিডিও তোমাদের সাথে শেয়ার করে নেব, ভিডিওটা দেখতে থাকো। একটা অদ্ভুত প্রবাদ আছে, মেয়ে চাই রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। একটু সহজ করে বলি, সকাল সকাল চায়ের কাপ হাতে আজকের ম্যাট্রিমোনিয়ালে চোখ রাখুন। উচ্চশিক্ষিত চাকরিরত সুযোগ্য পাত্রের জন্য সৎ অসৎ ফর্সা সুন্দরী চাকুরিরতা পাত্রী অগ্রগণ্য। আপনি ছেলের বিয়ে দেবেন ভাবছেন? আচ্ছা, প্রথমে কি দেখবেন, মেয়েটি ফর্সা কিনা, তারপর চাকুরি, নাচ গান, রান্না বান্না, সেলাই ইত্যাদি ইত্যাদি। গোদা বাংলায় যা দাঁড়ায় তা হলো, শোপিসের ওপর যেমন প্রাইস ট্যাগ, তেমনি ওগুলোও শুভ বিবাহের কোয়ালিফাইড সার্টিফিকেট। বিয়ের পর শুরু হয় ইন্টারভেলের পরের অংশ। এতক্ষণ পপকর্ন চিবোতে চিবোতে আপনারা যা দেখলেন ভুলে যান। মোদ্দা কথা, বউ চাকরি করলে মাসের শেষে হাতটা একটু ভারী হয়, আর ওইসব নাচ গান ইত্যাদি ইত্যাদি সবই আস্তে আস্তে সেদ্ধ হতে থাকে। রান্নাঘরের হাতা খুন্তি আর গ্যাস ওভেনের চিরাচরিত আগুনে। আচ্ছা, ফুলশয্যার রাত বাদ দিলে এখনো পর্যন্ত সেই মেয়েটির কটা গান আপনি শুনেছেন? ভাবতে হচ্ছে, থাক, পরিসংখ্যানটা সবারই জানা। আসল কথা হলো, ভালো বিয়ের জন্য এখনো মেয়েদের রূপে লক্ষ্মী গুণে সরস্বতী হতে হয়। আমাদের সত্যি ভাবতে খুব লজ্জা করে, আজকের দিনে দাঁড়িয়েও একটা মেয়ের ভালো বিয়ে হতে গেলে সেই মেয়েকে ফর্সা হতে হয়, সেই কিছু কিছু ক্ষেত্রে সেই মেয়ের বাবার অনেক টাকাও থাকতে হয়, কারণ পণ প্রথা এখনও অনেক জায়গায় প্রচলিত চালু আছে, বা সেই মেয়েকে নিজেকে কিছু করতে হয়, আর যদি সে নিজে কিছু না করে তাহলে তাকে বিয়ের পরে উঠতে বসতে তার অপারগতা, সে যে কিছু পারে না সেই সম্পর্কে তাকে অনেক কথা অনেক রকমভাবে শুনতে হয়। এখনও গায়ের রং দিয়ে বিচার হয় মেয়ে ভালো কি মেয়ে খারাপ। মেয়েকে রূপে হতে হবে লক্ষ্মী, গুণে হতে হবে সরস্বতী, মানে তার রূপ থাকতে হবে আবার তার সাথে তার গুণও থাকতে হবে। গুণ যদি না থাকে তাহলেও চলবে না, রূপ যদি না থাকে তাহলেও চলবে না, মানে একই অঙ্গে তাকে সমস্ত কিছুর অধিকারী হতে হবে। এইভাবেই এখনো মেয়েদের সৌন্দর্য, মেয়েদের স্থান বিচার হয়। আজও সমাজে মেয়েদের স্থান এই জায়গায় পড়ে আছে, ভাবতেই ভীষণ লজ্জা করে, খারাপ লাগে। এটা আমাদের কাছে সত্যি খুব লজ্জার, সত্যি খুব দুঃখের, সত্যি আমাদের এটা অপারগতা যে এখনো সমাজটা এই জায়গায় পড়ে আছে। আমরা এখনো সমাজটাকে আমরা শিক্ষিত সমাজ বলে বড়াই করি, কিন্তু শিক্ষিত সমাজের শিক্ষিত মানুষের চিন্তাধারা এখনো বদলায়নি। শিক্ষিত মানুষের চিন্তাধারা পড়ে আছে সেই আদিম যুগের মানুষের চিন্তাধারার মতো, তাদের চিন্তাধারার কোনো পরিবর্তন হয়নি। তাদের শিক্ষার সাথে সাথে চিন্তাধারাকে যতদিন না বদলানো যাবে ততদিন এই সমাজটার রূপটাও বদলাবে না। সমাজ আগের মতো সেই জায়গাতেই পড়ে থাকবে, সমাজের কোনো উন্নতি হবে না। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করো, শেয়ার করো, আর যদি খারাপ লাগে সেটাও কমেন্ট করে জানিও, তাতে আমি রাগ হব না, কারণ তোমরা আমার পরিবারের, তো পরিবারের লোক হয়ে যদি আমাকে কোনো কথা তোমরা বলো সেটাতে আমি কখনোই রাগ হই না বা কষ্টও পাই না, তো তোমরা বলতেই পারো। আর মাঝে মাঝে কবিতার ভিডিও নিয়ে আসবো এরকম। আর যেটা বলার সেটা হলো, যারা এই মুহূর্তে আমার চ্যানেল প্রথম দেখছো বা নতুন দেখছো, তারা প্লিজ যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভালো থেকো, টাটা।